গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 27 কেজি শুকনো গাঁজা সমেত আটক রাজ্য ও বহিরাজ্যের 2 পাচারকারী। ধৃতরা হলেন মন্টু রায় ও ধীরাজ কুমার। ঘটনা উত্তর জেলার ধর্মনগর থানাধীন রেলগেট সংলগ্ন এলাকায়। জানা গেছে, বুধবার সকাল 10:30 নাগাদ ধর্মনগর থানার কাছে গোপন খবর আসে, রেলগেট সংলগ্ন এলাকা হয়ে বহিরাজ্যে গাঁজা পাচার হচ্ছে। সেই খবরের ভিত্তিতে রেলগেট এলাকায় অভিযান চালিয়ে একটি ই রিকশা থেকে মন্টু ও ধীরাজ নামের 2 যাত্রীর ব্যাগে তল্লা চালিয়ে বেশ কিছু শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে স্থানীয় কিশোরদের নামের এক ই রিকশা চালক জানান, বুধবার ট্রেনে চড়ে আগরতলা থেকে ধৃত 2 পাচারকারী ধর্মনগর রেল স্টেশনে আসে। সেখান থেকে তারা চোরাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ই রিকশা ভাড়া চাইলে তাদের কাছে 3000 টাকা লাগবে বলে দাবি করেন তিনি। তাতে তারা রাজি হলে চালকের সন্দেহ হয়। তারপর রেলগেট সংলগ্ন এলাকায় ই রিকশা থামিয়ে মানুষের সাহায্য নিয়ে ধর্মনগর থানায় খবর দিলে পুলিশ উত্তর কামে গাড়ি খারাপ হয়ে গিয়া নামাইয়া পরে দাঁড়া দেখো কি আছে। এর মধ্যে তো 2টা বাগি গেছে, 2টার কয়জন ছিল? 7 জন। অপরদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি জানান, তাদের 3টি ব্যাগে তল্লাশি চালিয়ে প্যাকেট ও খোলা অবস্থায় মোট 27 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা। মামলা তদন্ত প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে। একটি গোপন সংবাদ আসে যে মানে রেলগেটের দিকে কিছু ড্রাই গাঁজা তিন করে যাওয়ার একটা খবর আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের ধর্মনগর পুলিশ এসআই শুভঙ্কর সাহা স্টাফ নিয়ে আমরা যাই। এখানে যাওয়ার পরে দেখি যে একটা টমটম করে 2 ছেলে মানে যাচ্ছে এবং সন্দেহ হয় তাদের প্যাকেটগুলি থেকে কিছু সাসপেক্টেড কিছু আছে। তখন আমরা এগুলি সার্চ করি, সার্চ করে এগুলি দেখি যে 3টা ব্যাগে ড্রাই গাঁজা আছে, এগুলি লুজ। তো অ্যাকর্ডিংলি আমরা সেগুলি সমস্ত ফর্মালিটিস অবজার্ভ করে তাদেরকে ডিটেইন করি এবং দেখতে পাই যে তাদের 3টে ব্যাগে টোটাল ব্যাগ সমেত 27 কেজি ড্রাই গাঁজা, এক সাসপেক্টেড ড্রাই গাঁজা সেটা আছে। আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে তদন্ত শুরু করছি। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।